নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল SB এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকেই জানাই শুভ সকাল। তো গতকালকে মোহনবাগান ম্যাচটা জিতেছে FC-র ম্যাচ, তোমরা সকলেই জানো। এবং সেই ম্যাচটা কিন্তু ফ্রিতে কিভাবে লাইভ দেখা যাবে অনেক লিঙ্কই কিন্তু আমি শেয়ার করেছিলাম, কিন্তু লাস্টের মুহূর্তে লিঙ্কগুলো আর কাজ করেনি, কারণ মোহনবাগানের তরফ থেকে কপিরাইট মেরে সব উড়িয়ে দেওয়া হয়েছিল। আমি নিজেও লাস্টের দিকের ম্যাচটা কিছুটা অংশ দেখতে পাইনি, বাধ্য হয়ে 190 টাকা সাবস্ক্রিপশান মেরেছিলাম মোহনবাগানের ফেসবুক পেজে, কিন্তু জিমেল পাসওয়ার্ড ভুলে যাওয়ায় আমি কিন্তু সেই ম্যাচটা লাস্টের দিকটাও দেখতে পাইনি, এমন অবস্থা হয়েছিল। যাই হোক, আজকে তোমাদেরকে জানিয়ে দেবো যে মোহনবাগান সেই ম্যাচটা জেতার পর মোহনবাগানের ওই জোড়া গোলদাতা আনোয়ার আলী কি বলেছেন। তো আনোয়ার আলী বলেছেন, দলের জন্য গোল করা অনেক বড় ব্যাপার, আমি খুশি গোল করতে পেরে। বাইরের দেশ থেকে দল খেলতে আসছে, তারা ভালো লড়াই করেছে। আনোয়ার আরও বলেছেন, হেড দেওয়ার বিষয়ে আমি কোচের নির্দেশ অনুসরণ করি। এরপর আনোয়ার তার নিচের আইডলের নাম জানিয়েছেন। তিনি বলেছেন যে সার্জিও রামোস আমার আইডল, আমি তার মতো খেলতে পারি না, তবে আমি চেষ্টা করি। সবশেষে তিনি বলেছেন, সবাই আমার অতীতের ঘটনা জানেন, তবে আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি। এইটা কিন্তু তিনি বলেছেন। এরপর জুয়ান ফেরান্দো বলেছেন, কঠিন ম্যাচ ছিল, প্রতিপক্ষ প্রথমার্ধে বেশ ভালো খেলে এবং আমাদের বেশি জায়গা দেয়নি, আমরা পরের ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করব, আমার জন্য ম্যাচ বাই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে তিনি বলেছেন, আমাদের বেশ কিছু গোলের সুযোগ কিন্তু নষ্ট করেছি, আমরা ধাপে ধাপে এগিয়ে যাব, কঠিন ম্যাচে একত্রে খেলে জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের অবশ্যই আরও বেশি উন্নতি করতে হবে। এছাড়া বন্ধুরা, তোমরা সকলেই জানো গতকাল কিন্তু আসিফ কুরুনিয়ান চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। এই ব্যাপারে তিনি বলেছেন, 3 দিনে 2টি ম্যাচ, তাই খেলোয়াড়দের ক্যাম্প তো হবেই, তবে আশিক পরবর্তী ম্যাচের আগেই ফিট হয়ে যাবেন। এইটা কিন্তু জুয়ান ফেরান্দো বলেছেন। এরপরে হচ্ছে দিমিত্রি প্রেত্যাতোষ। তো দিমিত্রি প্রেত্যাতোষ কিন্তু গতকালকে জয়ের যেমন নায়ক জেসন কামিন্স এবং আনোয়ার আলী, তেমনি জয় এনে দিতে সাহায্য করেছেন এই দিমিত্রি প্রেত্যাতোষ। তো দিমিত্রি প্রেত্যাতোষ গতকাল কিন্তু 54 মিনিটের মাথায় মাঠে নামেন এবং 59 আর 86 মিনিটে দুখানে অ্যাসিস্ট করেন। তো এই অ্যাসিস্টের 59 মিনিটে যে অ্যাসিস্টটা ছিল সেটা হচ্ছে জেসন কামিন্সকে করা অ্যাসিস্ট, এবং আরেকটা হচ্ছে 86 মিনিটে তার অ্যাসিস্ট থেকে কিন্তু গোল করে যান, মানে ফ্রি কিক থেকে আর কি গোল করে যান আনোয়ার আলী। তো ব্যাপারটা তোমাদেরকে বলি, তো দিমিত্রি প্রেত্যাতোষ কিন্তু বলেছেন, কামডককে অ্যাসিস্ট করতে পেরে আমি খুশি, এগিয়ে যাও ভাই, আরও অনেক আসবে। এটা কিন্তু দিমিত্রি প্রেত্যাতোষ বলেছেন। এছাড়া বন্ধুরা, জেসন কামিন্স কিন্তু কালকে অনেকগুলো গোল মিস করেছেন, তার 59 মিনিটে গোল করার পরেও তিনি হ্যাটট্রিক করতে পারতেন, কিন্তু গোলগুলো মিস হয়ে গেছে। আর এছাড়া হচ্ছে ব্রেন্ডন হ্যামিলের কথা না বললেই নয়, গতকালকে কিন্তু তিনি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন কার্যত বলাই যায়। পেনাল্টি বক্সের ভেতরে তিনি যে নিখুঁত ট্যাকেলগুলো করছিলেন সেগুলো মানে আউটস্ট্যান্ডিং, মানে দারুণ ট্যাকেল করেছেন। এইভাবে কিন্তু কালকে ডিফেন্স যথেষ্টই ভালো হয়েছে। শুধুমাত্র গ্লেন মার্টিন্স এবং অনিরুদ্ধ থাপা, এই দুজনকে কিন্তু ভীষণ নড়বড়ে লাগছে, এরা যদি একবার ফিট হয়ে যায় তাহলে কিন্তু এই দলটাকে রোকা একদমই অসম্ভব হয়ে দাঁড়াবে। তো দেখা যাক কি হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।